যখন আমরা দেখি যে একটা শিশু অথরিটেরিয়ান প্যারেন্টিং এ বড় হলে পরবর্তীতে কি কি প্রবলেম হতে পারে, তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই সব শিশুরা পরিবারে যখন সাবমিসিভ থাকতে হয়, কারণ এখানে অথরিটির কাছে সাবমিসিভ থাকতে হয়, কিন্তু এরাই যখন গ্রেটার এনভায়রনমেন্টে চলে যায় তখন রিসার্চ বলে ছেলে বাচ্চাদের বেলায় অতিরিক্ত এবং মেয়েদের বেলাতেও অতিরিক্ত অ্যাঙ্গার আউটবার্স্ট বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখানোর প্রবণতাটা বেশি ছেলেদের বেলায় বেশি বলা হয়েছে। মেয়েদের বেলাতে তাদের প্রচণ্ড বেশি লো সেলফ এস্টিম, বোথ জেন্ডারের সত্যি, বাট মেয়েদের বেলায় এটা বেশি দেখা যায়। আমি এটা আরেকটু উদাহরণ দিয়ে বলবো। যেমন যখন এই ধরনের, এটার ব্যাখ্যাটা হলো যে বাড়িতে হয়তো বাবার মুখের উপর আমি একটা কিছু বলতে পারছি না, বা আমার হয়তো ইচ্ছে ছিল এটা, এটা কিন্তু আমি আমার পরিবারে বলতে পারিনি। এখন যখন আপনি যা চান সেটা আপনি করতে পারেন না, তখন কিন্তু আপনার বুকের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়, এবং এই ক্ষোভ আমরা কিন্তু এমন না যে ক্ষোভটা গিলে ফেলতে পারি, ক্ষোভটা ছোট ছোট জমে জমে ভলক্যানোর মতো হয়ে থাকে। এবং এই মানুষগুলো যখন পরবর্তীতে বাইরে বের হচ্ছে, হয়তো রিক্সাওয়ালার সাথে জোরে একটা চিল্লিয়ে কথা বলছে, অফিসের এনভায়রনমেন্টে অফিসের কলিগের সাথে বাজে ব্যবহার করে কথা বলছে, বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ধরনের প্যারেন্টিং বড় হওয়া মানুষগুলো পরবর্তীতে যখন তারা নিজে বৈবাহিক জীবন শুরু করে তখন তারা সবার আগে আইডেন্টিফাই করতে পারে তারা ম্যাসিভ অ্যাঙ্গার নিয়ে বড় হয়েছে, ম্যাসিভ অ্যাঙ্গার, এবং এটা সবচেয়ে বেশি ভুক্তভোগী অনেক সময় স্পাউস হয়ে যায়। তাই এটা আমাদের জন্য অ্যাকনলেজ করা খুবই দরকার যে আমরা নিজেরা কোন প্যারেন্টিং স্টাইলে বড় হয়েছি, কারণ এটার একটা সরাসরি প্রভাব আসলে আছে। এবং এখানে দ্বিতীয় যে প্রবলেমটা হয়, যেহেতু এখানে ডিসিশন মেকিংয়ের কোনো অপশন থাকে না, তখন যে প্রবলেমটা হয় যে এই মানুষগুলো পরবর্তীতে যখন বড় হয় তার নিজের বড় বড় ডিসিশন মেকিংগুলোও সে ঠিকমতো আসলে করতে পারে না। ফিমেলদের বেলায় যেটা দেখা যায় যে তারা অতিরিক্ত হারে পার্টনার ডিপেন্ডেন্ট হয়ে যায়, হয়তো একটা সেফটিপিন কিনতেও আমার হাজব্যান্ডকে লাগছে, আমার একটা বিদ্যুৎ বিল দিতেও হাজব্যান্ডকে লাগছে, আমার ডক্টর দেখাতে হলেও হাজব্যান্ডকে লাগছে। ওই ডিপেন্ডেন্সি থেকে অনেক ফিমেল বেরোতে পারে না, কারণ এসব এনভায়রনমেন্টে ফিমেলদেরকে অনেক ডমিনেটেড করে বড় করা হয়, ডমিনেটেড আমি এবং আমি বলবো যে সাপ্রেস করে রেখে বড় করা হয়। তাতে যেটা হয় যে এই তারাও তাদের মতামতটা দিতে পারছে না এবং তাদের ওই পার্সোনালিটিটা গ্রো করছে না। এক কথায় যদি আমরা বলি, এই এনভায়রনমেন্টে বড় হওয়া বাচ্চাদের সেলফ এস্টিম অনেক পুয়র থাকে এবং অনেক ইনফেরিয়রিটি কমপ্লেক্স তাদের ভেতরে ঢুকে যায়,